বিনা চিকিৎসায় দুই নবজাতক মারা যাওয়ার ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ কেন তাদের ভর্তি নেয়নি তার ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট। 48 ঘণ্টার মধ্যে মুগদা ইসলামিয়া হাসপাতাল, পিজি হাসপাতাল ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষকে জবাব দিতে বলেছে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ। বিস্তারিত জসিম জুয়েলের রিপোর্টে। আবুল কালাম সদ্য জন্ম নেওয়া দুই নবজাতকের বাবা। জন্মের সময় অসুস্থ হওয়ায় দুই সন্তানকে নিয়ে তিনটি হাসপাতালে যান তিনি। চিকিৎসা না পেয়ে দুপুরে মারা যায় তার যমজ সন্তান। চিকিৎসার অভাবে সন্তান মারা যাওয়ায় ন্যায় বিচার চাইতে সন্তানদের মৃতদেহ নিয়েই সুপ্রিম কোর্টে আসেন আবুল কালাম। খাসকামরায় শুনানি শেষে হাসপাতাল কর্তৃপক্ষকে 48 ঘণ্টার মধ্যে তার ব্যাখ্যা দিতে আদেশ দেয় হাইকোর্ট বেঞ্চ। একজন চিকিৎসক আসে জানালেন যে এরা মারা গেছে, তারপর ওই স্টাফ ওই দুইটা নিউবর্ন বেবি হাইকোর্টে নিয়ে এসেছেন এবং হাইকোর্টের নলেজে এটা দিয়েছেন। হাইকোর্ট বিষয়টা খুব অমানবিক ভেবে এই তিন হাসপাতালের পরিচালকের কাছে 48 ঘণ্টার মধ্যে ব্যাখ্যা চেয়েছেন। আইনজীবী জানান, মুগদা ইসলামিয়া হাসপাতালে ইকুইবেটর না থাকায় ফিরিয়ে দেওয়া হয়, আর শিশু হাসপাতালে ভর্তির জন্য 5,000 টাকা দাবি করা হয়। চিকিৎসা পায়নি পিজি হাসপাতালেও। ওনারা বলছে আগে তো চিকিৎসা করাতে হবে, তারপর ওই একজন স্টাফের কাছে তাৎক্ষণিক হয়তো টাকা নাই, আগে চিকিৎসা করাতো, তারপর বাকিটার বিষয়টা দেখা হতো। আর এটা কোনো গরিব রোগী যদি থাকে, প্রত্যেক হাসপাতালে যদি কোনো নির্দিষ্ট ফি থাকে সেটা মকুব করার ব্যবস্থাও থাকে। এ কারণে মূলত হাইকোর্ট খুব অসন্তোষ হয়েছেন এবং এ কারণেই সুমোটো রুলটা জারি করেছে। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী বৃহস্পতিবার। হাইকোর্টের আদেশের পর সন্তানদের দাফন করা হয়। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা।